সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশন শোকজ করল। কমিশনে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল তৃণমূল। পুলিশকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের নিন্দা করে তৃণমূল। তৃণমূলের অভিযোগের ভিত্তিতেই সুকান্ত মজুমদারকে শোকজ। রাত 8টার মধ্যে সুকান্ত জবাব তলব কমিশনে। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, কোন প্রেক্ষিতে আজ সুকান্ত মজুমদারকে শোকজ করলো নির্বাচন কমিশন? জানো যে বিধানসভার উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে গিয়েই পুলিশের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই বিষয়টি নিয়ে সরব হয়েছিল তৃণমূলের নেতৃত্ব, এবং তারপরে নির্বাচন কমিশনকে লিখিতভাবে নালিশ জানানো হয় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সুকান্ত মজুমদারের করা পুলিশের বিরুদ্ধে যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সুকান্ত মজুমদারকে শোকজ করা হয়েছে। শুধু শোকজ করা নেই, আজকে রাত 8টার মধ্যে সুকান্ত মজুমদারের কাছ থেকে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন, এবং আজকে রাত 8টার মধ্যে সুকান্ত মজুমদারের জবাব তলব করা হয়েছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।